বন্ধুরা, আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু এইরকম ফেসবুক অ্যাপসটি রয়েছে, অথবা আপনি যদি আপনার ফোনে এরকম একটি ফেসবুক অ্যাপস ইনস্টল করে রাখেন বা আপনার একটি ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডিটার গুরুত্বপূর্ণ একটা সেটিংস আমি আপনাদেরকে শেয়ার করব। সো আমাদের প্রত্যেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কম বেশি সবারই আছে। সো আপনি যদি এই সেটিংসটা জানেন বা এই কাজটা যদি আপনি জানেন, তাহলে আজকে থেকে আপনি ফেসবুকের গুরু হয়ে যাবেন আর সবাই আপনাকে ফেসবুকের গুরু বলবে। সো কি সেই কাজ যে কাজটি জানলে আপনি সত্যি সত্যি অবাক হয়ে যাবেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই কেউ ভিডিওটি মিস করবেন না। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সো গাইস, এর জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব ফেসবুকে। সো ফেসবুকে আসার পরে আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটি স্ক্রোল ডাউন করে নিচ থেকে সেটিংস বলে একটা অপশন পাবো, দেখতে পাচ্ছেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করব। এবার এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি স্ক্রোল করে ফেস রিকগনিশন, দেখতে পাচ্ছেন, ফেস রিকগনিশনে ক্লিক করব। এবার দেখুন এখানে ফেস রিকগনিশন বলে একটা অপশন রয়েছে। সো এবার আমরা আবার এখান থেকে এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা ইয়েস একটা নো। সো এবার আপনি এখান থেকে ইয়েস করবেন না নো করবেন, তার আগে অবশ্যই আপনাকে এই সিক্রেট টিপসটা জানতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা গুরুত্বপূর্ণ একটা টিপ। সো আপনি কেন ইয়েস রাখবেন আর কেনই বা নো রাখবেন? সো অনেক সময় আমাদের ফ্রেন্ডরা যখন আমাদের সাথে কোনো সেলফি, কোনো ছবি বা কোনো ফটো তুলে, যখন আমাদের কোনো একটা ছবি কারো ফেসবুক আইডিতে পোস্ট দিতে যায় বা আমাদের নিয়ে কোনো একটা ভিডিও কারো ফেসবুক আইডিতে যদি পোস্ট দিতে যায়, তখন কিন্তু ছবিতে দেখানো প্রত্যেকটা ফেসের মধ্যে কিন্তু একরকমের ঘর তৈরি হয়, যে ঘরগুলো অবশ্যই আপনি যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার ট্যাগ অপশন আসে, যার ফলে অটোমেটিকলি কোনো প্রকার ট্যাগ না দিলেও সেখানে কিন্তু ফেসবুক আপনাকে ডিটেক্ট করে ফেলতে পারে। কারণ ফেসবুক কীভাবে বুঝলো যে আপনি সেই মানুষটা বা আপনার ফেসবুক একটি আইডি আছে, যে আইডিটা ফেসবুক জানে। সো অবশ্যই সেটা কিন্তু আপনার ফেসবুক থেকে না হলেও অন্য কেউ ফেসবুক থেকে কিন্তু এইটা দেখায়। এটা একমাত্র জানার কারণ হলো আপনি যখন রিকগনাইজ ইন ইউর ফটো অ্যান্ড ভিডিওগুলো আপনি এই জিনিসটা আপনি ইয়েস দিয়ে রাখেন, তখন কিন্তু ফেসবুক এখান থেকে ডিটেক্ট করে ফেলে বা রিকগনাইজ করে ফেলে। আর আপনি যদি এখানে নো দিয়ে রাখেন, তাহলে কিন্তু কেউ যদি আপনার ছবি কারো আইডিতে পোস্ট দিতে যায়, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে চিনবে না, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে ট্র্যাক করতে বলবে না। তাহলে কিন্তু আপনার ফেসের মধ্যে যতই চার কোনাসে করে ঘর আসুক না কেন, সেখানে ট্যাপ করলে কিন্তু আপনার নাম শো করবে না, এছাড়াও ফেসবুক আপনাকে চিনতে পারবে না। তো এটা আপনি করে রাখবেন কি না রাখবেন সেটা আপনার বিষয়, বাট আমি যদি ইয়েস করে দেই তাহলে অবশ্যই যে কেউ আমাকে সহজে ট্যাগ করতে পারবে, সেটা অটোমেটিকলি ট্যাগ, যেটা অনেকের বিরক্তিকর হতে পারে যে অটোমেটিকলি ট্যাগ হয়ে যায় কেউ যদি কোনো পোস্ট করতে যায়। তো এটা আপনার পার্সোনাল বিষয় বাট আপনি রাখবেন কি না। আর আপনি যদি এখান থেকে নো করে দেন, তাহলে কিন্তু কেউ আপনাকে আপনার ছবি যতই পোস্ট করুক না কেন আপনাকে ফেসবুক ডিটেক্ট করতে পারবে না যে আপনার একটি আইডি আছে বা তাকে মেনশন করার জন্য। সো অবশ্যই অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আশা করি যারা বুঝেছেন তারা অবশ্যই অনেক বেশি ভালো কাজে ব্যবহার করতে পারবেন। সো গাইস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। আর চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন।